বাৰু কোৱাচোন, মোলে তোমাৰ ভাল পোৱা হৈছেনে বাৰু? বাৰু কেনেকুৱা লাগিছে কোৱাচোন? ঐ হাপা ছাৰ, হেতু ধৰ 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 এই ৰা পজা ধৰ বেটেই প্ৰব্লেম কি ক'লে? এই যে বেটেই কাৰেণ্টটো যে পায় সেইটো প্ৰব্লেম আছে। আপুনি কেনেকৈ জানিলে? চাহ পানী খালে তাৰপিছত আপোনাৰ যেন তেনে মিটিংখন ভাঙিল। মিটিংখন ভাঙি প্ৰধানমন্ত্ৰী যাবলৈ ওলাইছে, আপোনাৰ হেলিকপ্টাৰখন হ'ল বেয়া। অঁ তলতে এনেকৈ থাকে, তাৰপিছত আপোনাৰ গোটেই মানুহ হোৱা দুৱা মেকানিক বিচাৰি বিচাৰি বোলে এতিয়া হেলিকপ্টাৰ ভাল কৰিব কোনে 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 তাকেতো মই সুধিছোঁ, কোনে সেই মানুহ উপায়টো নাজানে। হেলিকপ্টাৰ ভাল কৰা যে এক নম্বৰ মেকানিক স্বয়ং ইয়াতেই আছে। তাৰপিছত আপোনাক গৈ 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 কোৱাই দিওঁ, আপোনাক মানুহে গম পালে, গম পাই ৰঙা ৰাতি লগোৱা গাড়ী লৈ মানুহ আহে। তাৰপিছত মোক কৈছে বোলে আলু বল, মই বোলো আকৌ বোলে আমাৰ মিনিষ্টাৰ হেলিকপ্টাৰখন বেয়া হৈছে, ভাল কৰিব লাগে। ময়ো গুচি গ'লোঁ বাপেকে, গৈ পেলাই গোটেই হেলিকপ্টাৰখন চাৰিওফালে ঘূৰিছোঁ, ঘূৰি পেলাই চাইছোঁ, চাই ওপৰত থকা পাংখাখন দেখিছোঁ, চাই পেলাই দেখিছোঁ যে কোৱা তাত দেখোন অৰ এটা ঢিলা হৈ আছে। মই মোৰ ৰেচপাত লৈ কি হ'ল ভাঙিল কি নটো ভাঙিল কি হেলিকপ্টাৰৰ নহয় দাদা, আপোনাৰ গাড়ী নটোহে ভাঙিল। কি মোৰ গাড়ীৰ নট? ইয়াত এতিয়া মই এইবোৰ বস্তু ক'ত পাম? ঐ তই ভালকৈ জাননে নাজানো? মই এতিয়া গুৱাহাটীলৈকে কেনেকৈ যাব পাৰিব পাৰিব? মই গুণাটা এডাল লৈ পুৱা তাতকৈ মিঙাই দিম নহয়। মই গুণাটাই মিঙাই দিলে চাইকেলে তিনিমাহ যায়, আপোনাৰ গাড়ীটো ছয় মাহ যাব যে খাটাং কৰাই দিওঁ। ঐ তই গাড়ীৰ কাম ভালকৈ জাননে নাজানো? কোৱা জানো আকৌ জানো। তই মোৰ গাড়ীখনহে পালিনে? জানো 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 জানো। তই মেকানিক হয়নে নহয়? কোৱা হয়তো আকৌ মই মেকানিক, কিন্তু গাড়ী নহয় চাইকেলৰহে। কি তই চাইকেলৰ মেকানিক হয়? মোৰ গাড়ী থাকিও মোবাইলটো ক'ত লুকাই থলা? ৰ তাই এতিয়া বাচন ধুই আছে বাহিৰত, মই এই সুযোগতে মোবাইলটো ভালকৈ বিচাৰিব লাগিব ক'ত লুকাই থৈ দিছি তাই, কাৰণ মই চিনাকিটো ভালকৈ হোৱাই নাই না, ভালকৈ কথা পাতিব লাগিব। ৰ এই সুযোগতে বিচাৰি লওঁ। মানুহটোক ধৰি মোৰ একো সুখ শান্তি নোহোৱা হৈছে, দিন ৰাতিয়ে খালি মোবাইল দুটা লাগি থাকিব, মোবাইল দুটা লাগি থাকিব, ভাঙিয়ে ফেলাম ৰ কোনোবা দিনা, মই গম পাই যাব তেতিয়া। সেইখন হাত দেখাচোন, এইখন কি লুকেচা? অ মোবাইল, তোৰ তাৰমানে মোবাইলৰ জৰে পাইছে হয় না? এই মোবাইলে জৰে ধৰা নাই ৰ, ইটো দেখোন টিপিলি একো নাহে, পোহৰ চৰ দেখোন একো নোলাই, এইটোৰ চাৰ্জ নোহোৱা হৈছে সেইকাৰণে বন্ধ হৈ গৈছে, এইটোক চাৰ্জ দিব লাগিব এতিয়া। চাৰ্জ কেনেকৈ কৰিম এতিয়া? ইটোতো মই নাজানো, কাৰোবাৰ কাৰেণ্ট থকা ঘৰত গৈ চাৰ্জ দিব লাগিব, তেতিয়াহে জ্বলব, বুজি পালি না? এইটো মহা মুস্কিলত পৰি গ'লো মই আজি, ইটো কেনেকৈ চিন্তা কৰিম মই এতিয়া। মই যেতিয়া লৈ আহিছিলোঁ ঠিকে আছিল মোবাইলটো, পুৰা লাইট মাৰি আছিল, পুৰা লাইট জ্বলি আছিল। তুমি কিবা এটা কৈছা, তই যেতিয়া লুকাই থৈছা তেতিয়াৰ পৰা এইটো এনেকুৱা হৈছে, পুৰা ডেড বডি হৈ গৈছে, যদি মোবাইল ঠিক কৰিব নোৱাৰ তোকে পিটিং মই, চিনি পাই যাবি তই। কি যে হ'ব এই মানুহটোৰ লগত, যি কৰা কৰি থাক, মই আৰু তোৰ লগত এগিলা কৰিব নোৱাৰিছোঁ আৰু। ইমান বেয়া দিন কৰিছি মোৰ আচনটো ধুব দিছি দিছিয়ে, গাড়ীও মাৰিব দিছি মোক, ইমান কুকুৰ মালি। আমি এনে মানে এই বস্তুগুলো লেতরা
ঠান্ডা বাতাসের ভিতরে থাকি না মই তোমাদের বাইরে হয়ে গেলে খবর নিবার কি হয়েছে তুই এটা এসে ফালি উচিত একদম বাঁচাও তুই মুগির বিল লই যাও তুই এনে লিখব এই বহুত কথা মোর যে ঘটনা হয়েছি বস্তু খাইছা পয়সা দিয়া মা কুসুম মোর এটা পয়সা নাই ও কি নাই কি নাই দাদাগিরি হ্যাঁ দাদাগিরি ওই ইয়াক লৈ যা কামত লগাই দে কাম নাই কি কৰবা মা কুসুম যাবা দিয়ে যাবাৰিম ওই তুক যাবা দিলে মোৰ 600 টকা কৰ পৰা উছল হ'ব লৈ যা ইয়া ও দাদা মুগি পতি চাব দিয়ে আছে তার মানে তুই বস্তু খাইয়ে পয়সা দেশ নাই হেজুলে তোর রাইকে থুইছে মা কুসুম ইনে পা বলে জি মাছে মাংস হাতৰ লগতে ৰুটিও খাই দিছো মো ওই খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মৰ টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া টিভিএস আপাচি সিরিজ আরটিআর নাও ইন মেট্রেড প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক্সি ফুর উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ সাইকেল আগরবত্তি কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় ইন্ডিকা কেশ কালা সিটি 100 সেলফ স্টার উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট আৰু আইডিয়া 4G ধাবার মালিকে কইছো কালি তোর বড় বেয়া মাংস দিছ নাই তেনে হলে নহব দে কই দিছো আজি চাই না তুষা হব যুদ্ধ হব দাদা এই যে লড়াটু যে আছে লড়াটুক আপনি এরি দিব লাগিব এই দিব লাগে কিয় সি মোৰ তাত খাইছে আৰু 600 টকা বিল হৈছে 600 টকা উচল নহালৈকে মই তাক নেৰু নহয় স্যার এৰিব লাগিব সি মোৰ গাঁৱৰে লৰা আৰু অলপ তাৰ ব্ৰেইনৰ দুখ আছে ব্ৰেইনৰ দুখ আছে এটা কথা জানে কি লৰাটোৰ গাত যিটো তেজ আছে এই তেজটো ডুপ্লিকেট সপ্তাহ সপ্তাহ চেঞ্জ কৰিব লাগে নহলে সি জাগাতে মৰি থাকে কালি যদি এইটো হোটেলত মরে যাতে পুলিশ আইব সিআরপি আইব আর্মি আইব আপনাকে রেস্ট করে লই যাব আপনার থানা ধরব আপনার জেল দিব আপনার ফাঁসি দিব তেতিয়া আপনার মাইকি বিধবা হব আপনার লস চলিবিলা অনাথ হয়ে যাব রাস্তা ভিক্ষা করে খাব লাগব লৈ যা লৈ যা এনেকুৱা পাগল মোক নেলাগে লৈ যা স্যার মই যাওঁতে আপোনাক অলপ দম দি যাম দম দিবি আকৌ কিয় দম দিবি নহয় তাক মানে বুজাব লাগিব মই যে আপোনাক গালি পাৰিছো তাক ইয়াতে ৰখাৰ কাৰণে সেইটো কথা দে দে দম দে দম দে নেক্সট টাইম যদি খেলি মেলি হয় না দিগদার আছে কিন্তু হ্যাঁ চামড়া তুলি দিম হ্যাঁ কিন্তু খাতরা বস্তু দে
ভাল মানু মই কি পাগলৰ পাল্লাত পৰিলো মোৰ মূৰটো নষ্ট কৰি পেলালে নাই নাই মই আৰু ইয়াত নাথাকো মই ইয়াৰ পৰা যাবই লাগিব আহি নাপালা শুনে আই গাছি ও টেনচন নিমিলে আমি পুৰা দম দিছি হয় না তো 600 টাকা হৈছে তো ও 600000 টকাৰ মাটি একাই দিছি আমি ওয়া কুসুম তুই মোৰ ভগৱানে তুই মোক বচালি জো বিছি কি আৰু গ্ৰামৰ মানুহ ও চল তাৰ গুহাটো ঘূৰা মুছল ঘূৰাবি হ্যাঁ জো এক লাগা হ'ব যাব না কিন্তু কাপোৰ চেঞ্জ কৰ লাগিব হয় নেকি আই আমাৰ আছে হ'ব মা কুসুমিয়ার বস্তু খাই গেলে পয়সা দিব নোরা কারণে কাহি ঠুব দিব লাগে না ও আমার ঘর সব মানু মাটি মাটি খুঁয়ে ও কি করবি গুহাটি ভাই আচ্ছা তোর নিয়ে আন গুহাটি ঘুরবার যাবো হই না কিন্তু আমার গাম থামিলে কাম আমার লংপেন বিন্দন লাগবো মোর যে নাই শুন লংপেন আমার পুরনা আছে দিয়া দিমু চল আই এগুলা যে দেখ সব আমার মালিক আমি কৃষ্ণ ফেসবুক সবাই নোরা হইছি আয় হ্যাঁ নারীর নির্যাতন যৌতুকর কারণে স্বামীয়া স্ত্রী কেরাসিন জ্বলে হত্যা আচরিত হত্যা মানুহগিলা খান ইমান ভুয়া হল নে ওয়াই বাপ্পা ওই দুজনী কয় আলহী মানুহ আহিল কসু ঢেকিয়া খুয়াই পঠিয়াবলগিয়া হল মোর মান সম্মান সব শেষ হয়ে গল আর এই মনে মনে থাকে মারে চুলি মাথাটো আর বেয়ে নকর কিয় নকরিম বহুত কষ্ট দিছে আপনি মো খং উঠিলে মার ঘরে গুছি যাম তেতিয়া গম পাব মারে ঘর যাবি কুনি বাধা দিছি না যাকিয়া কে রখি আছা যা ও যাম যাওতে একেবারে ঘর উদং করে লই যাম মই কি কি কলি ঘর উদং করবি এই ঘর তো বানছে না মই বানছো আমার চলি রতুন র এই এই কি হইছে কি বাহাদুরি খাইছা কি লই যাবি কি লই যাবি মার ঘর পা না ফার্নিচার গহনা গাঠলি গুটে খুপা লই যাম হয় নেকি লই না যাকিয়া কুনি মানা কছি লই যা এই নগেন দা এটা গানৰ হুৰত কৈছি বাৰি হি আছে নদীর ঢল শাওন ভাদাৰ মাহতে পুঠি মাছে বিয়া পাতে দীপৰ বিলুতে আকৌ বিয়া পাতি লম মাৰে চলি বুজা নাই মোৰ পাছৰে নতুন তই না প্ৰেছাৰ কুকাৰ গেছ চেছ গুটে খুপা উঠাই লৈ যাম তেতিয়া গম পাব আৰু কি আছে লৈ যা গেছৰ কথা কৈছা পাপা তুমি কিয় ইমান কাজিয়া কৰি থাকা কচোন বহাচোন বহা মই কাজিয়া কৰা নাই মাৰে কি কৈছি শুনছে না নাই গেছ পৰ্যন্ত বোলে লৈ যাব কি কথা কৈছাচোন মাৰে হে কিবা গৰম উঠি যায় অ যোৱাটো খাটাকে কৰিম যাও এ মাৰে চলি না যাকিয়া কি চাইছা ঘৰত ঠাই সম্পত্তি যিমান আছে সব লৈ যা আৰু আপিটো একলাই তোৰে বুলি আপিটো লৈ যা অ দরকার পড়লে তাইকু লোক যাব ইমান অশান্তি থকাতক নথকাই ভাল আপুনিয়ে থাকক যাও এ বান্দেরি কজ্জা না যাকিয়া অশান্তি হইছি বলে তাই মোর ঘর থাকি অশান্তি দেখছা আমারে কি কই গেল মুন নিচিনা মানুষ লগত সংসার করে কষ্ট পাইছি ইস রাম দেটা বাদ দিয়া না হেবুর মায় খমতে কইছে কি বাদ দিয়ে মাজনি তুমি এই মায়ের চলি কই মায়ের জীয়েক বলে গাড়ি পাড়ি থাকা নয় সেই কারণে মায়ের এনেকে কইছে আকো কে তো মারা চলি নহয় মারা চলি কারণ তো মারা চলি বলে কও আই মই হসা কথাটুকে কইছু হই না ফাতেমা হে আব্বা ঘর মুস্তাস হে ইসলাম করে গেল আইসকা ও আইসকা মানুষে হাতটা দেখা দেখি করে নাই নেই একটা ঘটনা হচ্ছে আব্বা কি ঘটনা কি জানো মানে কি আমার ইসলাম চাচা সেই জিঙ্গালালার সাথে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কি কাজে ঘোরাফেরা করছে সেটা কিন্তু জানি না কি জিঙ্গালালার লগে ঘোরাফেরা করতেছে হ্যাঁ মনে হয় চাচা আর জিঙ্গালালা কোনো অন্য ধান্দায় নেমেছে না না ইসলামের জিঙ্গালালার লগে ঘোরাফেরা করা দেওয়া হবো না হ্যাঁ একবার কুরবান কিন্তু হের লগে থাকে থাকে জীবনটা ধ্বংস হয়েছে আর হের যদি কিছু একটা হয় তখন কি হবো আপনি কিন্তু চাচাকে বুঝাবেন না হয় অনেক বড় বিপদ হবে আমি কিন্তু ওরা দুজনের কথাবার্তা লক্ষণ একদম খারাপই দেখছি ঠিক কইছো তুমি এই আমার কুরবানের মতন ইসলামেরও আমি হারাইতে পারুম না ওরে আমি হোস করা লাগবো কেন ও জিঙ্গালার লগে ঘোরাফেরা করতেছে ওরে আমি বুঝামু হ্যাঁ আব্বা আপনি চাচার সাথে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোৰ কি অৱস্থা হলো কি নিকগতি অৱস্থা হল কোন ৰজাৰ বংশৰ মানুহ আছিলো কত আহি ভিখাৰী হলো মই মোৰ ফুটা কপাল বয়সীয়াল মানুহক এনেকুৱা কৰিব নাপায় আপনি বহ মই আনবা যাওঁ
এক দেখছিয়া কি কইম গাধুম নাকি ঠক ঠক কেকে একা বলে হল পিপি পাপা বর্মন রব রব পলাবলে চেষ্টা না করিব আপনি আমাক বহুত দিন ধরাইছে হয় স্যার নয় স্যার ও স্যার আই এম সরি রেসপেক্ট মি স্যার ও স্যার মুখ নেন দিয়ে মই নির্যোগী মানু বিলিভ মি স্যার প্লিজ এবারও কারণে বাঁচো আরো মোর জীবনত বহুত দুঃখ দেখা নাই মই মই নির্যোগী মানু বিলিভ মি স্যার প্লিজ এইবারও কারণে বাঁচো আরো মোর জীবনত বহুত দুঃখ পুলিশ স্যার হাত কোক গেল ঐ বাপের হাত পিছফালে চলে ফিল্ম খন আমি বহুত বার চাইছো তোর পুরনি বুদ্ধি বাদ দে স্যার মুখে আমাক দিয়ে কি বাইছো ভুল করে না ও স্যার আপনালোকে এখেতক ধরবে পাইছি আ ধরিব পাইছো বলে যা থানা ইতে না যাও ভাত গিতে খাই যাও নাকি ভাত খাবি বল থানাত বল তোর থানাত মাছে মাংখরে ভাত খম বল কথা কইছো বল তোক কল দিলার ভাজি খম বল ও স্যার এখেতে আগল কইনা তোক কবে পলে পাতাইছি এটা এটা সদস্য ধরি লৈ যাম তিনি পোয়া নাই বল বল কথা কবাইছে যা মই জেলুরে ভাত খাম হদাই যা বেটা মই কইতে চাই কইছিলি নাই ইতা থাক নাই জেলুরে ভাত খাই ফেলে দেখা নাই মই দেহাৰৰ খোল দেখা পাইছো মই জিংগালালা প্ৰথমবাৰ ৱাৰ্নিং হিচাপেহে তোৰ চকুৰে তোক বেহাৰৰ ফুল দেখালো কিন্তু যদি নেক্সট টাইম আকৌ ৱাৰ্নিং দিব লগা হয় তেনেহলে কিন্তু চকুৰে ডাইৰেক্ট স্বৰ্গপুৰীৰ ৰাস্তা দেখিবি স্বৰ্গপুৰী মানে জমপুৰীত কিয়ানো কিয়ানো মোক ৱাৰ্নিং দিব লগা হ'ল তাকেনো নকা কিয়া আচ্ছা বাৰু তই এটা কথা কচোন কি কথানো আইহো শুন মোৰ ঘৰৰ সন্মুখৰ বাগিচাখনত ফুলি থকা ফুলত যদি ভোমোৰা পৰে তোৰ কি খং নুঠিব এই ফুলতো ভোমোৰা পৰে তাতে আকৌ খং কৰিব লগা কি আছে ঘণ্টা কিন্তু মোৰ খং উঠে মোৰ খং উঠে আৰু শুন তই কিন্তু বেছি চেনিক আৰু লগ ধৰি নাথাকিবি বুজিছ যদি মোৰ কথা তই নুশুন তেনেহলে তোৰ হাত দি মই গুড়া কৰি পাউডাৰ কৰি পেলাম আৰু তোৰ এই লাও ফলটো মই মোৰ ঘৰৰ ড্ৰয়িং ৰুমত সজাই থম চিগাৰেট এষ্ট্ৰে বনাই বুঝিলিতো খোচাটো মাৰাৰ আগতে এইখিনি কথা কবা নলি নেকি ঘণ্টা কি কৰিবি মোৰ যেতিয়া ভেজাটো গৰম হৈ যায় তেনেহলে মুখখন চলাৰ আগত মোৰ হাতখন চলি যায় এইটো মোৰ অভ্যাস বুঝিলিতো কথাটো মনত ৰাখিবি ৰাখিম ৰাখিম একদম মনত ৰাখিম মই বিদ্যা শপত কচম খাই কৈছো মনত ৰাখিম মই ৰাখিবই লাগিব আজ নাচ ৰংগ তুঝে দাম দমা দাম চকুটো দুই ইঞ্চিমান বাহিৰত ওলাই আহান লাগছি খাতানা মাল আছে হেন পাইছো মাই কিবা আছে না ইসলাম বাবা আছে খুব কারা কারা বস্তু এনে বেজালি করে থোয়া আছে কিন্তু কোনে কছিল লেখান করছে বড় বেজে করছে অন্ধ বেজে করছে হ্যাঁ ইয়ার প্রতিকার যে তুই না লওয়া হবো এই বাড়িতে অশান্তি আবই কোনো মঙ্গল কাম হবো না সব আমার কথা মতো চলা লাগবো একলাখান কথা আমার হাতত দেউতাকক বুঝে বুঝেও পারা নাই বলকসুন বলকসুন আপনি বলক
ৰহ শেৰখান আন দেউ ৰহ কি হৈছে এওঁ মুখে দিয়ে শুনকচোন বহক বৌ তোমাকো বাৰীতে অনেক বেজালি কৰছি আৰে কম দিনৰ ভিতৰে এই বাৰীটা পুৰা শেষ হৈ যাব গা আমি তোমাৰ আগেই কৈছিলাম ভোগ দিবেন নেকি এ আমাৰ ভোগ দিব না দিবৰ জন্যে এত বৰ অশান্তি হৈছে বাৰীতে উৰুটা এওঁক যি বস্তু দিব লগা আছে সোনকালে তাড়াতাড়ি দি তেতিয়াহে যেতিয়া আমাৰ ঘৰৰ পৰা শনি গিলাখান নাতাৰে কচামছে শনি আচাল শনি হৈছা তই যেতিয়া গেলি তই এখন ঘৰত আছা আমাৰ ঘৰৰ পৰাই শনি কেতিয়াও নাযায় হ'ব মই যাওঁ দে মই শনিটো মই যাওঁ কথাগিলাখান জেংকে টেংকে কিয় কৈ আছে এথান কি কৰে এখন কালতে কৰ দশ লিটার গাখির আর ৩০টা কণি লাগবো তার সব বিপদ দূর হয়ে যাবো গাখির কণি মাংস এগলাই দিতে পূজা পাইপি না ভুজ পাইপি পাতুম ভুগি কিন্তু একটা কথা যদি শান্তি লাগে দেও নলো শান্তি ভুগ কর আমার কি আছে আমি সাবধান করে দিলাম কথা নাই পত্র নাই মই আহি থাকোতে দিশে নয় কথা তো মারি শুকুতে আয়ো একো কারণ নকরি তোক এনেই মারবো নিখে পাইছং কথাটো মই এতিয়াই ধৰিব পাৰছং কি ধৰিব পাৰছে তই সুখী থাকা ঐ খাপলা কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিলে নেছলে মাইলো গ্ৰো উইথ স্পৰ্টছ আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া টিভিএছ আপাচি চিৰিজ আৰ টি আৰ নাও ইন মেট্ৰেড প্ৰেগা নিউজ প্ৰেগনেন্সি ডিটেকশ্যন কিট গুড নাইট ফাৰ্ষ্ট কাৰ্ড অব মচ্চৰ হোংগে ফটাকছে ফুৰ উইমেন হৰলিক্স হকিন্স এয়াৰটেল পোষ্ট পেড প্ৰমিজ লিয়া আগৰবত্তি ইউনিবিক কুকিজ সাইকেল অগরবতি কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট আর আইডিয়া ফোর জি